Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss 50 important idioms and phrases. This is set 4. To watch the previous 3 sets, click the links below. So let's start. Tahole shuru korchi. Number 151. Age 3 set e up to 150 complete hoye giyeche. So it starts from 151. Take up the gauntlet. এর মানে হচ্ছে অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। এটা WBCS প্রিলিমিনারি 2012 এসছে। দেখে নেব এক্সাম্পল। দ্য ম্যান টুক আপ দ্য গন্টলেট ইনস্ট্যান্টলি, যে লোকটি সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করল। নেক্সট 152, টেক দ্য বুল বাই দ্য হর্নস, যার মানে হচ্ছে ফেস দ্য সিচুয়েশন অর ডেঞ্জার বোল্ডলি, সাহসিকতার সঙ্গে কোনো বিপদ বা পরিস্থিতির সম্মুখীন হওয়া। এটা WBCS প্রিলিমিনারি 2010 এ এসছে এবং স্টাফ সিলেকশন কমিশন CHSL 2019 জুলাই এসছে। দেখে নিব এক্সাম্পল। ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, যে বিপদের সময় আমাদের উচিত সাহসিকতার সঙ্গে সেটাকে ফেস করা। নেক্সট 153, টেক ওয়ান টু টাস্ক, এর মানে হচ্ছে রিভিউক অর স্কোল্ড। এটা SSC CHSL 2019 এর জুনে এসছে। এক্সাম্পল, হি ওয়াজ টেকেন টু টাস্ক ফর নেগলেক্টিং স্টাডিজ, যে তাকে রিভিউক করা হয়েছিল, স্কোল্ড তিরস্কার করা হয়েছিল, কেন? ফর নেগলেক্টিং স্টাডিজ, যে পড়াশোনাকে অবহেলা করার জন্য। নেক্সট 154, টেক টু ওয়ানস হিলস, এর মানে হচ্ছে রান অ্যাওয়ে অথবা ফ্লি। এটা SSC CGL 2019 সেপ্টেম্বরে এসছে। দেখে নেব এক্সাম্পল। সিইং দ্য পুলিশম্যান দ্য থিপ টেক্স টু হিজ হিলস, যে পুলিশম্যানকে দেখে চোরটি পালিয়ে গেল। নেক্সট 155, টক শপ, এর মানে হচ্ছে টক টু মাচ অ্যাবাউট ওয়ানস ওয়ার্ক অর প্রফেশন, যে খুব বেশি কথা বলা। কি নিয়ে? অ্যাবাউট ওয়ান্স ওয়ার্ক অর প্রফেশন, কারো নিজের কাজ বা পেশা নিয়ে অতিরিক্ত কথা বলা। দেখে নেব এক্সাম্পল। দ্য টু ফ্রেন্ডস ডু নাথিং বাট টক শপ হোয়েন এভার দে মিট, যে দুই বন্ধু যখনই তাদের দেখা হয় তারা শুধু টক শপ, তাদের প্রফেশন বা ওয়ার্ক, কাজের বা পেশার কথা বলে, আর কিছুই নয়। নেক্সট 156, টক থ্রু ওয়ান্স হ্যাট, এর মানে হচ্ছে এক্সাজারেট বা টক ননসেন্স, অতিরঞ্জিত করা কোনো বিষয়কে, বা টক ননসেন্স, গুরুত্বহীন কথা বলা বা ফুলিশ থিংস, যে তাৎপর্যহীন সেরকম কোনো কিছু। দেখে নেব এক্সাম্পল। দ্য বয় ওয়াজ টকিং থ্রু হিজ হেড হোয়েন হি ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট, যে ছেলেটি অতিরঞ্জিত করছিল যখন সে ঘটনাটা বর্ণনা করছিল। নেক্সট 157, থ্যাংক ওয়ান্স লাকি স্টার্স, এর মানে হচ্ছে বি গ্রেটফুল ফর গুড ফরচুনস, যে সৌভাগ্যের জন্য কারো প্রতি গ্রেটফুল বা থ্যাঙ্কফুল, কৃতজ্ঞতা দেখানো, অথবা এক্সপ্রেস অ্যাপ্রিসিয়েশন ফর আ বেনিফিশিয়াল অকারেন্স, যে ভালো কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। দ্য টার্ম ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু মিডাইভাল সুপারস্টিশাস বিলিভ ইন এনশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল টাইমস। দ্য স্টার্স ওয়ার বিলিভ টু হ্যাভ আ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স ওভার দ্য লাইফস অ্যান্ড ডেস্টিনিস অফ হিউম্যান বিংস। এনশিয়েন্ট এবং মিডাইভাল টাইমে এটা বিলিভ করা হতো যে মানুষের ডেস্টিনি এবং তাদের লাইফস কন্ট্রোল করে স্টার্সরা। থ্যাঙ্কিং দেম ফর গুড ফরচুন দেয়ার পর ওয়াজ আ বিট অফ সুপারস্টিশাস পোলাইটনেস, সুতরাং সৌভাগ্যের জন্য তাদেরকে থ্যাঙ্ক জানানো এটা এক ধরনের সুপারস্টিশাস পোলাইটনেস। দেখে নেব এক্সাম্পল। আই থ্যাঙ্ক মাই লাকি স্টার্স দ্যাট আই ম্যানেজ টু অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টটার থেকে আমি বেঁচে গিয়েছিলাম, তাই আমার লাকি স্টার্সকে আমি ধন্যবাদ জানালাম, থ্যাঙ্ক জানালাম। নেক্সট 158, দ্য সল্ট অফ দ্য আর্থ, এর মানে হচ্ছে নোবেল অথবা ওর্দি পার্সন, যে মহৎ বা যোগ্য কোনো ব্যক্তি। দেখে নেব এক্সাম্পল। মেন লাইক ট্যাগো আর দ্য সল্ট অফ দ্য আর্থ, যে ট্যাগোর, রবীন্দ্রনাথ ট্যাগোরের মতো ব্যক্তিরা তারা মহান ব্যক্তি, সল্ট অফ দ্য আর্থ, নোবেল পার্সন।
Next, 159, the sword of Damocles. এর মানে হচ্ছে a constant threat or impending danger or disaster. যে একটা threat, বিপদের ভয় অথবা আসন্ন কোনো বিপদ। এটা SSC CGL 2019 এর জুনে এসেছে। The sword of Damocles, it actually is related to Greek mythology. This expression comes from the Greek legend in which Damocles had to sit at a meal with a sword hanging by a single hair above his head. যে Damocles একজন গ্রিক পার্সোনালিটি যে সবসময় বিপদের মধ্যে থাকতো কেন কারণ তার মাথার উপরে একটা সোর্ড ঝুলে থাকতো তার থেকে ইডিয়মটা এসেছে তাই এটার মানে হচ্ছে ইমপেন্ডিং ডেঞ্জার অর ডিজাস্টার আসন্ন কোনো বিপদ দেখে নেব এক্সাম্পল দ্য থ্রেট অফ ওয়া হ্যাজ হাং ওভার দেম লাইক দ্য সোর্ড অফ ডেমোক্লিস যে যুদ্ধের যে ভয় সেটা তাদের মধ্যে সোর্ড অফ ডেমোক্লিস আসন্ন বিপদের মতো ঝুলে রয়েছে নেক্সট 160 দ্য হোল অর ফুল নাইন ইয়ার্স অথবা এটা বলা যায় দ্য হোল পিকচার এর মানে হচ্ছে দ্য এন্টায়ারিটি অফ সামথিং যে কোনো কিছু পরিপূর্ণতা পুরোপুরি এটা স্টাফ সিলেকশন কমিশন সিপিও 2019 এর মার্চে এসছে দেখে নেব এক্সাম্পল দ্য ট্যুর ওয়াজ অ্যাডভেঞ্চারাস বাট উই ডিড নট গো দ্য হোল নাইন ইয়ার্স যে ট্যুরটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল কিন্তু আমরা যেতে পারিনি টু দ্য হোল নাইন ইয়ার্স দ্যাট ইজ এন্টায়ারলি কমপ্লিটলি পুরোপুরি মানে ট্যুরটাকে আমরা শেষ করতে পারিনি নেক্সট 161 থ্রি আর্টস এর মানে হচ্ছে এলিমেন্টারি নলেজ প্রাথমিক যে জ্ঞান বা যেটা এসেন্সিয়াল যে এডুকেশন যার মানে হচ্ছে রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক দেখে নেব এক্সাম্পল দ্য ম্যান ডাজন্ট নো ইভেন দ্য থ্রি আর্টস লোকটি মধ্যে এমনকি প্রাথমিক জ্ঞান নেই থ্রি আর্টস এলিমেন্টারি যে নলেজ বা এডুকেশন সেটা নেই নেক্সট 162 থ্রু থিক অ্যান্ড থিন এর মানে হচ্ছে আন্ডার অল সার্কামস্টেন্সেস সমস্ত রকম পরিস্থিতিতে অথবা ইন অল অ্যাডভার্স সিচুয়েশন সমস্ত রকম প্রতিকূলতার মধ্যে এটা স্টাফ সিলেকশন কমিশন সিজিএল 2019 এর জুনে এবং সিএইচএসএল এর জুলাই এসছে 2019 দেখে নেব এক্সাম্পল টু ফ্রেন্ডস স্টে বাই আওয়ার সাইড থ্রু থিক অ্যান্ড থিন যারা প্রকৃত বন্ধু তারা সবসময় আমাদের পাশে থাকবে থ্রু থিক অ্যান্ড থিন দ্যাট ইজ আন্ডার অল সার্কামস্টেন্সেস সমস্ত পরিস্থিতিতে সমস্ত প্রতিকূলতার মধ্যেও নেক্সট 163 থ্রো আপ ওয়ানস কার্ডস এর মানে হচ্ছে গিভ আপ আ প্ল্যান যে কোনো পরিকল্পনাকে বাদ দিয়ে দেওয়া গিভ আপ লিভ ত্যাগ করা দেখে নেব এক্সাম্পল দে থ্রো আপ দেয়ার কার্ডস ফর দ্য ওয়ান্ট অফ ফান্ডস তারা তাদের পরিকল্পনাটাকে থ্রো আপ বাদ দিয়ে দিল কেন ফর দ্য ওয়ান্ট অফ ফান্ডস টাকা পয়সার অভাবে নেক্সট 164 থ্রো আপ দ্য স্পঞ্জ এর মানে হচ্ছে গিভ আপ দ্য কন্টেস্ট অথবা অ্যাকনলেজ ডিফিট অথবা সারেন্ডার যে আত্মসমর্পণ করে দেওয়া বা কন্টেস্টটা থেকে নাম উইথড্র করে নেওয়া দেখে নেব এক্সাম্পল দ্য এনিমি থ্রো আপ দ্য স্পঞ্জ যে এনিমি শত্রুরা শেষ পর্যন্ত থ্রো আপ দ্য স্পঞ্জ সারেন্ডার করল হোয়েন দ্য আর্মি সারাউন্ডেড দেম ফ্রম অল সাইডস যখন আর্মি চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলল নেক্সট 165 থ্রো কোল্ড ওয়াটার এর মানে হচ্ছে ডিসকারেজ কাউকে নিরুৎসাহিত করা ডিসকারেজ করা দেখে নেব এক্সাম্পল মাই ফ্রেন্ড থ্রু কোল্ড ওয়াটার আপন মাই প্ল্যান যে আমার যে পরিকল্পনা সেটাকে আমার বন্ধু ডিসকারেজ করলো কোনো উৎসাহ দিল না থ্রু কোল্ড ওয়াটার নেক্সট 166 টাইম অ্যান্ড টাইড এর মানে হচ্ছে কোর্স অফ টাইম সময়ের যে প্রবাহ দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান যে সময় এবং জলের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না নেক্সট টিট ফর ট্যাট এর মানে হচ্ছে অ্যান ইকুইভ্যালেন্ট গিভেন ইন রিটার্ন এটা স্টাফ সিলেকশন কমিশন সিজিএল সিএইচএসএল 2019 এর জুলাই এসছে দেখে নেব এক্সাম্পল দ্য ম্যান ইজ সো নোবেল দ্যাট হি ডাজন্ট বিলিভ ইন দ্য প্রিন্সিপল অফ টিট ফর ট্যাট
যে লোকটি এতই মহৎ সে এই নীতিতে বিশ্বাস করে না, কি টিট ফর টেট, আঘাতের বদলে আঘাত, এই যে প্রিন্সিপাল নীতি এটাতে সে বিশ্বাস করে না। নেক্সট 168 টুথ অ্যান্ড নেইল, এর মানে হচ্ছে স্ট্রংলি অথবা ডেসপারেটলি অথবা উইথ গ্রেট এফোর্টস। দেখে নেব এক্সাম্পল, দ্য উইমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড নেইল ফর লিবারেশন, যে স্বাধীনতা লিবারেশনের জন্য মহিলারা টুথ অ্যান্ড নেইল আপ্রাণ লড়াই করেছিল। এটা WBPSC ক্লার্কশিপ 2019 এসছে। নেক্সট 169 টু দ্য ব্যাকবোন, এর মানে হচ্ছে থরলি পুরোপুরি। দেখে নেব এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে, দ্য ম্যান ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, যে লোকটি উইকেড খারাপ বা দুর্নীতি পরায়ণ, টু দ্য ব্যাকবোন পুরোপুরি থরলি। নেক্সট টু ওয়ান্স হার্টস কন্টেন্ট, এর মানে হচ্ছে টু ওয়ান্স ডিজায়ার, একজনের পুরোপুরি ইচ্ছে মতো বা অ্যাজ মাস অ্যাজ ওয়ান ক্যান, যে একজন যতটা পারে। এটা স্টাফ সিলেকশন কমিশন CGL 2019 জুনে এসছে। দেখে নেব এক্সাম্পল, দ্য হাংরি ম্যান এট টু হিজ হার্টস কন্টেন্ট, ক্ষুধার্ত লোকটি এট খেয়েছিল টু হিজ হার্টস কন্টেন্ট বা যতটা, অ্যাজ মাস অ্যাজ হি ক্যান, যতটা খেতে পারে ততটাই খেয়েছিল। নেক্সট 171 টু সি রেড, এর মানে হচ্ছে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, যে রাগে পাগল হয়ে যাওয়া বা প্রচণ্ড রেগে যাওয়া। দেখে নেব এক্সাম্পল, দ্য ম্যান ওয়াজ ফাউন্ড টু সি রেড, লোকটিকে দেখা গেল তিনি রাগে বা ক্রোধে পাগল হয়ে গিয়েছেন। এটা WBCS প্রিলিমিনারি 2013 এসছে। নেক্সট 172 টু দ্য লেটার, এর মানে হচ্ছে ইন অল ডিটেলস, যে পুরোপুরি। এক্সাম্পল, ফলো দ্য রুলস টু দ্য লেটার, যে নিয়মগুলোকে ফলো করো মেনে চলো, টু দ্য লেটার ইন ডিড অল ডিটেলস পুরোপুরি। নেক্সট 173 টার্ন আ ডেপ ইয়ার টু, এর মানে হচ্ছে পে নো অ্যাটেনশন অথবা নেগলেক্ট, কোনো কিছু অবহেলা করা বা কোনো মনোযোগ না দেওয়া। এটা স্টাফ সিলেকশন কমিশন 2019 CGL জুন এবং CHSL জুলাই এসছে। দেখে নেব এক্সাম্পল, দ্য বয় টার্নড আ ডেপ ইয়ার টু মাই আপিল, যে ছেলেটি আমার যে আপিল সেটাকে নেগলেক্ট করছে বা পে নো অ্যাটেনশন, তাতে কোনো মনোযোগ দেয়নি। নেক্সট 174 টার্ন ওভার আ নিউ লিফ, এর মানে হচ্ছে টু স্টার্ট আ নিউ ফেজ অফ লাইফ, জীবনটাকে নতুনভাবে শুরু করা বা টু চেঞ্জ ওয়ে অফ লাইফ ফর দ্য বেটার, যে ভালো কিছুর জন্য জীবনটাকে পরিবর্তন করা। দেখে নেব এক্সাম্পল, আফটার হার ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর পর সি টার্নড ওভার আ নিউ লিফ, সে তার জীবনটাকে নতুন করে শুরু করেছিল। নেক্সট 175 আন্ডার ওয়ানস নোজ, এর মানে হচ্ছে রাইট ইন ফ্রন্ট অফ ওয়ান, কারু একেবারে সামনাসামনি অথবা ইন ওয়ানস প্রেজেন্স, কারু সম্মুখে বা সামনে। স্টাফ সিলেকশন কমিশন CGL 2019 জুনে এসছে। দেখে নেব এক্সাম্পল, দিস হ্যাপেন্ড আন্ডার মাই নোজ, যে ঘটনাটি ঘটেছিল আন্ডার মাই নোজ, আমার একেবারে সামনে বা আমার উপস্থিতিতে। নেক্সট 176 আন্ডার দ্য ওয়াটার, এর মানে হচ্ছে ফিলিং আনওয়েল। এটা WBCS প্রিলিমিনারি 2014 এসছে। দেখে নেব এক্সাম্পল, শি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়াটার টুডে, আজকে সে আন্ডার দ্য ওয়াটার, দ্যাট ইজ ফিলিং আনওয়েল, তার ভালো লাগছে না, কিছুটা অসুস্থ রয়েছে। নেক্সট 177 আন্ডার ওয়ান্স উইং, এর মানে হচ্ছে আন্ডার ওয়ান্স প্রোটেকশন, কারু প্রোটেকশনে থাকা। দেখে নেব এক্সাম্পল, হার ফাদার হ্যাজ টেকেন দ্য বয় আন্ডার হিজ উইং, যে তার বাবা ছেলেটিকে আন্ডার হিজ উইং, তার নিজে প্রোটেকশনে নিয়েছেন, তার দায়িত্বে নিয়েছেন, মানে তিনি তার ভালোমন্দ দেখাশোনা করছেন। নেক্সট 178 ইটোপিয়ান স্কিম, যার মানে হচ্ছে ফ্যান্সিফুল স্কিম, যে কাল্পনিক কোনো পরিকল্পনা অথবা অ্যাট্রাকটিভ অ্যান্ড ডিজারেবল বাট আনপ্র্যাকটিক্যাল স্কিম,
যে আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত কিন্তু যেটা বাস্তবে সম্ভব নয় এরকম কোন স্কিম, আনপ্র্যাকটিক্যাল স্কিম যেটা বাস্তবে সম্ভব নয়। দেখে নেব এক্সাম্পল। হিজ প্ল্যান ইজ আ ইউটোপিয়ান স্কিম, যে তার যে পরিকল্পনা সেটা অবাস্তব, সেটা অ্যাট্রাকটিভ, ডিজারেবল, কাঙ্ক্ষিত, চমৎকার, কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। নেক্সট 179, ভেক্সড কোশ্চেন, এর মানে হচ্ছে আর ডিফিকাল্ট অ্যান্ড মাচ ডিসকাসড প্রবলেম, একটা জটিল এবং অনেক আলোচিত হয়েছে এরকম কোন সমস্যা। দেখে নেব এক্সাম্পল। করাপশন ইন পলিটিক্স ইজ আ ভেক্সড কোশ্চেন, যে করাপশন রাজনীতিতে যে করাপশন চলছে এটা একটা বহু সমালোচিত বিষয়, এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে বা অনেক আলোচনা হয়েছে, কিন্তু জটিল বিষয়। নেক্সট 180, ওয়াশ ওয়ানস হ্যান্ডস অফ, এর মানে হচ্ছে রিফিউজ অর ডিসক্লেম রেসপন্সিবিলিটি অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছু বা কোনো ব্যক্তি বা কারু দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা অস্বীকার করা। দেখে নেব এক্সাম্পল। আই ওয়াশ মাই হ্যান্ডস অফ দিস কোম্পানি, এই কোম্পানি থেকে আমার দায়িত্বকে আমি অস্বীকার করলাম বা আমার দায়িত্ব থেকে আমি সরে গেলাম। নেক্সট নাম্বার 181, ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন অর লন্ড্রি ইন পাবলিক, এর মানে হচ্ছে ডিসকাস ওয়ান্স ফ্যামিলি কোয়ারেলস অর পার্সোনাল অ্যাফেয়ার্স ইন পাবলিক, যে কারো ব্যক্তিগত পারিবারিক কোনো বিবাদ বা ব্যক্তিগত বিষয়কে ইন পাবলিক আলোচনা করা। দেখে নেব এক্সাম্পল। দ্য টু ব্রাদার্স স্টার্টেড ওয়াশিং দেয়ার ডার্টি লিনেন ইন পাবলিক, যে দুই ভাই তারা তাদের ব্যক্তিগত যে বিবাদ সেটা ইন পাবলিক আলোচনা করা শুরু করলো। নেক্সট 182, উইল অ্যান্ড উ, এর মানে হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড সরো, সুখ এবং দুঃখ। দেখে নেব এক্সাম্পল। আই শ্যাল বি উইথ মাই ফ্রেন্ড ইন উইল অ্যান্ড উ, যে আমি আমার বন্ধুর পাশে থাকব সব সময়। উইল অ্যান্ড উ, সুখ এবং দুঃখে, ভালো দিন খারাপ দিন সব সময়ই তার পাশে থাকব। নেক্সট 183, ওয়্যার অ্যান্ড টিয়ার, এর মানে হচ্ছে ড্যামেজ ডিউ টু নর্মাল ইউজ, যে ব্যবহারের ফলে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া। দেখে নেব এক্সাম্পল। দ্য কার হ্যাজ সাফার্ড মাচ ওয়্যার অ্যান্ড টিয়ার আফটার 10 ইয়ার্স, যে 10 বছর ব্যবহার করার ফলে কারটি নষ্ট হয়ে গিয়েছে। নেক্সট 184, হোয়েন ইট রেইনস ইট পোস, এর মানে হচ্ছে হোয়েন সামথিং গুড অর ব্যাড হ্যাপেন্স ইট টেন্স টু ফলো, যে যখন যেটাই ঘটুক না কেন সেটা ভালো হোক বা মন্দ হোক সেটা পরপর ঘটতেই থাকে। দেখে নেব এক্সাম্পল। এভরি ওয়ান ইন মাই হাউস ইজ সিক, আমার বাড়িতে সবাই অসুস্থ রাইট নাও এই মুহূর্তে, বিকজ কারণ হোয়েন ইট রেইনস ইট পোর্স, কারণ আমরা জানি যখন কিছু ঘটে সেটা কন্টিনিউ ঘটতেই থাকে, সেটা ভালো হোক মন্দ হোক। ঠিক একই রকম একজন অসুস্থ মানে এখন বাড়ির সবাই অসুস্থ হয়ে গিয়েছে। নেক্সট 185, হোয়াইট এলিফ্যান্ট, এর মানে হচ্ছে কস্টলি বাট ইউজলেস থিং, দামি কিন্তু যেটার কাজে লাগছে না, ব্যবহার হচ্ছে না, এরকম কিছু জিনিস। দেখে নেব এক্সাম্পল। দ্য কার ইজ আ হোয়াইট এলিফ্যান্ট ফর দেম, যে গাড়িটি তাদের কাছে হোয়াইট এলিফ্যান্ট, কস্টলি বাট ইউজলেস থিং, সেটা দামি এর কোনো কাজে লাগছে না। নেক্সট 186, হোয়াইট কলার জব বা হোয়াইট কলার ওয়ার্কারকে বলা যায়, এর আগে আমরা পেয়েছি ব্লু কলার জব, এবার হোয়াইট কলার জব, এর মানে হচ্ছে নন ম্যানুয়াল জব বা ওয়ার্কার, যে শারীরিক পরিশ্রম নয় এরকম কাজ বা এরকম যারা কাজ করে, দ্যাট ইজ এটা হচ্ছে ব্লু কলার জব, তার অপোজিট। দেখে নেব এক্সাম্পল। দ্য ইউথস অফ টুডে প্রেফার হোয়াইট কলার জব, আজকের যে যুবকেরা তারা পছন্দ করে হোয়াইট কলার জব, দ্যাট ইজ যে জবে কোনো শারীরিক পরিশ্রম নেই, এরকম কাজকে তারা পছন্দ করে। নেক্সট 187, হোয়াইট লাই, এর মানে হচ্ছে হার্মলেস লাই, যে মিথ্যে কোনো ক্ষতি করবে না কাউকে। দেখে নেব এক্সাম্পল। সামটাইমস ইট ইজ বেটার টু টেল আ হোয়াইট লাই, যে কখনো কখনো এটাই ভালো হার্মলেস লাই, মিথ্যে বলা, দেন টু হার্ট সামওয়ানস ফিলিং,
কাউকে আঘাত করার থেকে এটাই ভালো যে হোয়াইট লাই ব্যবহার করা বা হার্মলেস লাই, যে মিথ্যেতে কারো ক্ষতি হবে না। নেক্সট 188, হোয়াই অ্যান্ড হোয়ার ফর, এর মানে হচ্ছে ডিটেলস অফ আ থিং, কোনো বিষয়ের একেবারে ডিটেলস। দেখে নেব এক্সাম্পল, আই নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ দ্য ম্যাটার, এই বিষয়টার হোয়াই অ্যান্ড হোয়ার ফর দ্যাট ইজ ডিটেলস, পুরোপুরি আমি জানি। নেক্সট 189, উইন লরেলস, এর মানে হচ্ছে উইন অনার, লরেল লিপস হচ্ছে সিম্বল অফ ভিক্টরি অ্যান্ড অনার। এনশিয়েন্ট গ্রিসে অলিম্পিকে এটা ব্যবহার করা হতো লরেল লিপস, এবং এখনই ইউজ করা হয়, এবং এই লরেল থেকে পোয়েট লরেট টার্মটা এসছে। দেখে নেব এক্সাম্পল, বিং আ হার্ড ওয়ার্কিং বয় মাই ফ্রেন্ড ইজ শিওর টু উইন লরেলস ইন লাইফ, যে একজন কঠোর পরিশ্রমী ছেলে হওয়ার জন্য আমার বন্ধু অবশ্যই জীবনে সম্মান বা সাফল্য পাবে। নেক্সট 190, ওয়াইল্ড গুজ চেজ, এর মানে হচ্ছে ইউজলেস পারস্যুট অথবা ফ্রুটলেস সার্চ, যে কোনো কিছু খোঁজা বা পারস্যুট করা কিন্তু কোনো কাজে লাগছে না শেষ পর্যন্ত। এটা WBCS 2011 প্রিলিমিনারিতে এসছে। দেখে নেব এক্সাম্পল, দ্য থিপ মেড আস গো অন আ ওয়াইল্ড গুজ চেজ, যে চোর আমাদেরকে ব্যর্থ প্রচেষ্টা করালো, ব্যর্থভাবে সার্চ করালো, মানে চোরের পিছনে খোঁজা হলো কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল না, ইউজলেস পারস্যুট, যেটা কোনো কাজে লাগলো না। নেক্সট 191, উইডোস মাইট, এর মানে হচ্ছে স্মল কন্ট্রিবিউশন অফ আ পোর ম্যান, একজন সাধারণ গরিব লোকের যে সামান্য যে অবদান, কন্ট্রিবিউশন, দান, সেটাকে বলছে উইডোস মাইট। দেখে নেব এক্সাম্পল, গিভ ইম্পর্টেন্স টু আ উইডোস মাইট, যে একজন সাধারণ বা গরিব লোকের যে দান সেটাকে গুরুত্ব দাও। নেক্সট 192, উইল অফ দ্য উইস্প, এর মানে হচ্ছে আনরিয়েল, ফিকটিশাস, কাল্পনিক, যেটা বাস্তব নয়। দেখে নেব এক্সাম্পল, মোস্ট অফ দ্য মুভিজ আর বেসড অন উইল অফ দ্য উইস্প স্টোরিজ, যে বেশিরভাগ মুভি বেস করছে কার উপরে, উইল অফ দ্য উইস্প, কাল্পনিক, আনরিয়েল স্টোরিজ। নেক্সট 193, উইথ আ গ্রেইন সল্ট, এর মানে হচ্ছে রিজেক্টিং সাম পোর্শন, যে কিছু অংশ বাদ দিয়ে দেওয়া। দেখে নেব এক্সাম্পল, দে টেক হিজ ওয়ার্ডস উইথ আ গ্রেইন সল্ট, সে যে কথাগুলো বলে তারা সেটাকে কিছুটা বাদ দিয়ে ধরে নেয়, তার মানে তার কথাকে পুরোপুরি তারা বিশ্বাস করে না, কিছুটা বাদ দিয়ে বাকিটাকে তারা অ্যাকসেপ্ট করে। নেক্সট 194, উইদাউট রাইম অর রিজন, এর মানে হচ্ছে উইদাউট কজ, কোনো কারণ ছাড়া। দেখে নেব এক্সাম্পল, দ্য বয় ইনসাল্টেড হিজ ফ্রেন্ড উইদাউট রাইম অ্যান্ড রিজন, ছেলেটি তার বন্ধুকে অপমান করল উইদাউট রাইম অ্যান্ড রিজন, কোনো রকম কারণ ছাড়াই। নেক্সট 195, উলফ ইন আ শিপস ক্লোদিং আ হিপোক্রিট অথবা আ ডেঞ্জারাস পার্সন প্রিটেন্ডিং টু বি হার্মলেস, যে একজন ভণ্ড, হিপোক্রিট অথবা ডেঞ্জারাস পার্সন, ভয়ঙ্কর একজন ব্যক্তি কিন্তু যে ভান করছে হার্মলেস, কারো কোনো ক্ষতি করছে না। এটা SSC CPO 2019 মার্চে এসছে। দেখে নেব এক্সাম্পল, আই ওয়াজ শকড হোয়েন আই ফাউন্ড মাই ফ্রেন্ড আ উলফ ইন আ শিপস ক্লোদিং, যে আমি খুব শকড হলাম, অবাক হয়ে গেলাম যখন আমি দেখলাম শেষ পর্যন্ত আমার যে বন্ধু সে হচ্ছে আসলে আ উলফ ইন আ শিপস ক্লোদিং, সে একজন হিপোক্রিট, দ্যাট ইজ আ ডেঞ্জারাস পার্সন প্রিটেন্ডিং টু বি হার্মলেস, সে আসলে ভয়ঙ্কর কিন্তু সে ভান করছে সে খুবই হার্মলেস, কারো কোনো ক্ষতি করে না। নেক্সট 196, এক্স ফ্যাক্টর, এর মানে হচ্ছে আ সার্কামস্টেন্স অথবা কোয়ালিটি অর পার্সন দ্যাট হ্যাজ আ স্ট্রং বাট আনপ্রেডিক্টেবল ইনফ্লুয়েন্স, যেরকম একটা কোয়ালিটি বা পরিস্থিতি বা ব্যক্তি যার যথেষ্ট প্রভাব রয়েছে যেটা বলা মুশকিল, আনপ্রেডিক্টেবল, অথবা হতে পারে অ্যান আউটস্ট্যান্ডিং এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি, একটা অসাধারণ দক্ষতা। দেখে নেব এক্সাম্পল, দ্য গার্ল ইজ বিউটিফুল, যে মেয়েটি বিউটিফুল নয়, বাট শি হ্যাজ দ্য এক্স ফ্যাক্টর, কিন্তু তার গুণ রয়েছে কিসে, অফ এডুকেশন অ্যান্ড কার্টিসি, তার যে কার্টিসি এবং শিক্ষা সেদিকে যথেষ্ট গুণ রয়েছে। নেক্সট ইয়েলো প্রেস, এর মানে হচ্ছে নিউজ পেপার হুইচ পাবলিশ সেন্সেশনাল অ্যান্ড আনস্ক্রুপুলাস আর্টিকেলস ইনস্টিট অফ রিয়েল ফ্যাক্টস, যে এরকম সংবাদপত্র যারা সেন্সেশনাল বা আনস্ক্রুপুলাস, অনৈতিক বা খবরকে পরিবেশন করে
প্রকৃত ঘটনাকে বাদ দিয়ে। দেখে নেব এক্সাম্পল, আই ডোন্ট লাইক সাস ইয়েলো প্রেস, যে এরকম ইয়েলো প্রেস যারা প্রকৃত ঘটনা নয় অনৈতিক এবং সেন্সেশনাল ঘটনাকে প্রকাশ করে তাদেরকে আমি পছন্দ করি না। নেক্সট 198, ইউম্যানস সার্ভিস, এর মানে হচ্ছে গ্রেট সার্ভিস অথবা এক্সিলেন্ট ওয়ার্ক, যে ভালো কোনো চমৎকার কাজ করা। দেখে নেব, দ্য ওল্ড ম্যান ডিড ইউম্যানস সার্ভিস টু দ্য ভিলেজার্স, যে গ্রামের লোকজনের প্রতি সেই বৃদ্ধ লোকটি খুব সুন্দর সার্ভিস দিচ্ছেন বা চমৎকার কাজ করে যাচ্ছেন। নেক্সট 199, জেনিথ অফ পাওয়ার, এর মানে হচ্ছে টপ অফ পাওয়ার, ক্ষমতার একদম শিখরে। দেখে নেব এক্সাম্পল, দ্য রুলার অ্যাটেইন্ড দ্য জেনিথ অফ পাওয়ার, যে রুলার শাসক তিনি ক্ষমতার একদম চরম বা শীর্ষে উঠে গিয়েছেন। নেক্সট লাস্ট 200, জিরো আওয়ার, এর মানে হচ্ছে দ্য টাইম হোয়েন সামথিং ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল ইজ টু হ্যাপেন, সেই মুহূর্ত বা সময় যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলছে। দেখে নেব এক্সাম্পল, রাইট বিফোর দ্য ইভিনিং দ্য আর্মি হ্যাড বিন ওয়েটিং, সন্ধ্যার আগে থেকেই আর্মি অপেক্ষা করছে, কেন? ফর জিরো আওয়ার, একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য, ক্রুশিয়াল মুমেন্টের বা ইম্পর্টেন্টের জন্য টু অ্যাটাক, কারণ তারা আক্রমণ করবে, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা, দ্যাট ইজ আক্রমণের যে টাইমটা, তার জন্য ওয়েট করছে তারা। তাহলে হয়ে গেল কমপ্লিট আপ টু 200।